একটা মানুষ একটার পর একটা কাজ করে যাচ্ছি আর তুমি আমাকে কোনো কাজে হেল্প করছো না, শুধু পেপার পড়েই যাচ্ছো। গত 5 দিন আমি কোনো ধরনের কোনো পেপার পড়তে পারিনি। অ্যাট লিস্ট আজকে একটু শান্তিমতো পেপারটা পড়তে দাও। বাসায় এসে তো শুধু পেপার পড়া আর গান শোনা, সব কাজ আমাকে একাই করতে হচ্ছে। আর বাবা তোমার এত কাজ করার দরকার নেই, তোমাকে এত করে বললাম যে একটা কাজের বুয়া রেখে দাও, আমার কথা তো শুনলে না। বেডরুমে আমার সমস্ত দামি দামি জিনিসপত্র ছড়িয়ে ছিটে পড়ে আছে, এখন আমি যদি বুয়া রাখি, বুয়া যদি আমার দামি দামি জিনিসপত্র নিয়ে চম্পট দেয় তখন? দেখো মিতা, তোমার ভিতরে না একটা অলওয়েজ নেগেটিভ অ্যাটিটিউড কাজ করে, তুমি সব ব্যাপারে নেগেটিভ, এত নেগেটিভ অ্যাটিটিউড ভালো না, বি পজিটিভ। মানে মানুষকে একটু বিশ্বাস করতে শেখো। দুনিয়ার সব বুয়া কিন্তু চোর। থামো, আমাকে জ্ঞান দিও না, কাজের মাঝখানে না এসব জ্ঞান নিতে ভাল লাগছে না। ঠিক আছে, কিচ্ছু দিলাম না, আমি এই পেপার পড়াটাই জাস্ট বন্ধ করবো, বলো। আমার আব্বা জানে আছে কি মো, তোর মতো পুলা যার ঘরে থাকে হে আবার কেমতে ভালো থাকে। আপ্পাজান আমার মাথায় একটা জিনিস ঢুকতেছে না, আপনি এত ধন সম্পত্তির মালিক হয়ে কেন কেন ইচ্ছা করে নিজের পুলারে এমন ফকির বানায় রাখছেন? এই যাও সামনে থেকে যা। যা কো যাচ্ছি, যাইতাছি। আমার পাত্রী দেখুন কি হইল, আমি আমার বিবি জানে সুন্দর মুখ কারো কবে দেখা পারো? হে রে বর জ্বালা সব কত, হ্যাঁ তোর মতো বেকার পোলার কাছে মেয়া দিব কেঠা, দেশে কি পোলার আকাল পড়ছে নি? আমি বেকার হলাম কেমতে, এই যে আপনার এতগুলো বাড়ি দেখাশোনা করি, ভাড়াটার কাছতে ভাড়া তুলি, কারেন্ট বিল গ্যাস বিল দেই, আমি তো অল টাইম আমি 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 দৌড়ের উপর আছি, আমি তো কাম করতেছি, তাহলে আমি বেকার হই কেমতে? আপনি কন তিন বেলা খিলাইতেছ বাপের হোটেলে, টের পাইতেছ না, খাও না হেগুন অন্তর। আপ্পাজান আপ্পাজান আমি আপনার একমাত্র পোলা, আপনি কোথায় কোথায় আমার খাওনের খটা দেন? বুঝে পারছি আপনার মনোবাসন আমি পূরণ করতেছি, আমি অক্ষণ অক্ষণ এই বাড়িতে চলে দেব, আর জিন্দগিতে এই বাড়িতে আনবো না। যে হ্যাঁ খারাপ আদরে পেছল বলস কেলা, তোর একদিন কছি না বাসন আদরে পেছল পারবি না, আর কামের কথা হন, ওই পাঁচতলায় বি নতুন ভ্যারাইটি উঠছে বুঝছস, ওই পাঁচার দিকে একটু নজর রাখিস। আব্বাজান এই বিষয়ে আপনি একদম টেনশন লইবেন না, এই বিষয়ে অলরেডি আমি পারদর্শী হয়ে গেছি। হ্যাঁ বিট্টু কি বলবেন তাড়াতাড়ি বলেন। শুনেন ভাইজান, আপনার আর ভাবি সবের আইডি কার্ডটা কইলাম আজকে জমা দেওয়া লাগবো। আইডির ফটোকপি জমা দেবো। সরি সরি সরি, ঠিক আছে ভাইজান, আপনি ফটোকপি জমা দেন। তবে শুনেন, ওই আপনার আর ভাবি সাহেবের জন্ম নিবন্ধনটা কিন্তু দেওয়া লাগবো। এই মেয়ে, আপনি জন্ম নিবন্ধনে কি করবেন? কি করবেন আপনি জন্ম নিবন্ধন দিয়ে? আমি কি এখানে চাকরির মানে দরখাস্ত করেছি না? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ওইটা জমা না দিলেও চলবো। তবে শুনেন, আপনার আর ভাবি সাহেবের কাবিননামাটা কিন্তু অবশ্যই জমা দেওয়া লাগবো, এটা একদম বাধ্যতামূলক, কোনো মাপ নাই। এই আপনি কি আমার সাথে ফাজলামি করেন? হ্যাঁ ফাজলামি করেন, মানে মানুষের ঘর বানানোর জন্য তাকে কাবিননামা দিতে হয়, কাবিননামার ফটোকপি দিতে হবে, মানে এই ধরনের ইয়ার কি আমার সাথে আর কখনো করবেন না। এরকম করলে আমরা কিন্তু ভাড়াই থাকবো না, বলে দিলাম। আহা ভাইজান, আপনি চিত্তে যেতেছেন কি লিখা? শুনেন, শহরে আজকাল কি শুরু হয়েছে আপনি তো জানেন, একবার এক পোলা মাইয়া স্বামী স্ত্রীর পরিচয় দেয়া উঠছে, পরে দেখা গেছে কি ওই হাজব্যান্ডকে খুন করে স্ত্রী চলে গেছে। আমরা তো ভাই মহা ফ্যাসাদে পড়ে গেছিলাম, কোর্টে দৌড়াইতে দৌড়াইতে জিব্বা বাইর হয়ে গেছিলো, এর লিগে একটু সাবধান আর কি, সাবধান হয়েছি। আপনার কি আমাকে ফ্রড মনে হয়? হ্যাঁ ফ্রড মনে হয় আমাকে? না না ছি ছি ভাইজান, আপনার চেহারা ছবি তো মশাল্লাহ ভালো, ফ্রড মনে হবে কিল্লিগা, কিন্তু আপনি শিক্ষিত মানুষ, আপনি তো জানেন সরকারের পক্ষ থেকেও কিন্তু কইছে যে ভাড়াটিয়াগো সমস্ত তথ্য কালেকশন কইরা তারপর ভাড়া দিতে হইব। আমি এত তথ্য আপনাকে দেব না, আমি আগামী মাসে এই বাড়ি ছেড়ে দেব। ওকে ঠিক আছে, অসুবিধা নেই, কে আপনি যাবে চলে যাবেন গা। তবে শুনেন ভাইজান, আপনি যে 3 মাসের অ্যাডভান্স দিচ্ছেন ওইটা কিন্তু লয়ে যেতে পারবেন না, ওইটা আমরা রাখকে দেব। আরে তো মহা ঝামেলায় বললাম। আরে শুনুন, আমি আপনার সঙ্গে ফোনে আর কোনো কথাই বলবো না, যদি কথা বলতে হয় আপনার সঙ্গে সামনাসামনি কথা বলবো। ওকে ফোন রাখেন, ফোন রাখেন ভাইজান। চাইলে আমি কি করবো? মাদার ঢাল সময় নাই। সময় নেই মানে আমি নিজ হাতে চা বানিয়ে আনলাম, নাও। তুমি চা বানিয়ে নিয়ে আসার কি করবো?
আর কি নাচব? এই কি হয়েছে তোমার? কি হবে? অফিসে দেরি হয়ে যাচ্ছে, কটা বাচ্চা কোনো খেয়াল আছে? এর মধ্যে তুমি চা নিয়ে এসে ঝামেলা করতেছো। কি বললে? আমি ঝামেলা করি? তাহলে কি করতেছো তুমি? ঝামেলা না মানে এক ঝামেলা বলে আর এক ঝামেলা, ঝামেলা আর ঝামেলা। দরকার নেই তোমার টাকা না। এটা কি করলা? কি করলা মানে তোমার টাকা দরকার নেই? তুই তার কাপড় ভেঙে বললা পিতা। এই যে এই যে এই যে ম্যাডাম, আপনি কোন হানে যেতেছেন? ছয়তলায়। ও, ওই যে শুভ সাহেব নামে এক নতুন বাড়িটা আছে, আপনি কি হ্যারগড়ে যেতেছেন? জি। আচ্ছা, হ্যাঁ, আপনার কি লাগে? ওনাকে যেয়ে জিজ্ঞেস করেন। কোনো দরকার নাই, যা বুঝুনের আমি বুঝে ফেলেছি। কি বুঝছেন? আপনি হইতেছেন আমাকে বাবি সাপ। খুব ভালো বুঝছেন, মাথা মোটা কথা। জি, আমারে কিছু কিছু নি। না 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 না, বললাম আপনি খুব ইন্টেলিজেন্ট। বিশ্বাস করবেন ভাবি, ব্যবক্তা আমার এই কথাটি কয় আমি নাকি খুব ইন্টেলিজেন্ট। আচ্ছা, তুমি কি আমার কথা অনেক কষ্ট করেছো? না, কেন কষ্ট পাবো? আমি সুখে আছি না? দেখো না, সুখে আমি কাঁদতেছি। মানে আমার আসলে তোমার সঙ্গে ওইভাবে মানে আচরণ করাটা ঠিক হয়নি, আমার খুব ভুল হয়ে গেছে, অন্যায় হয়ে গেছে, আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি। আবার অভিনয় করতেছো? অভিনয় কেন করব? আমি সত্যি সত্যি আমি একদম বাই হার্ট বলছি, আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি, প্লিজ পার্ডন মি। ঠিক আছে, এবার মতো ক্ষমা করলাম, আর কোনোদিন যদি এরকম করো তাহলে তোমার কপালে দুঃখ আছে বলে দিলাম। দুঃখ তো আমার নিত্যদিনের সঙ্গী, মানে যেদিন তোমাকে বিয়ে করেছি সেদিন থেকে তো দুঃখ আমাকে গ্রাস করে ফেলেছে। কি বললা তুমি? আমাকে বিয়ে করে তুমি দুঃখে আছো? ওকে ফাইন, আমার সাথে সংসার করা তোমার কোনো দরকার নাই। আরে আমি চলে যাব। কথাটা ওইভাবে বলে নে, ফান মানে আই এম সরি 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 ভুলে গেছে, আই এম সরি ওইভাবে মিন করে বলে নে, প্লিজ সরি 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 না। আমার স্ত্রী আছে। ভালোই হলো, ভাবির সাথে পরিচয় পর্বটা সেরে ফেলি। ওর আসলে শরীরটা বেশি ভালো নেই আর কি। তাই নাকি? আই এম সরি, ডিস্টার্ব করলাম, তাহলে আরেকদিন আসবো। মানে জরুরি কোনো কথা থাকলে মানে বলতে পারেন, সমস্যা নেই। না ঠিক আছে, অসুবিধা নেই, ভাবি সুস্থ হলে আরেকদিন আসবো, পরে বলবো। ওকে ঠিক আছে। আচ্ছা, আমি কি আপনার ভিজিটিং কার্ডটা পেতে পারি? হ্যাঁ, ও হ্যাঁ, শিওর। আমি কিন্তু আপনার অফিসে আসবো। অবশ্যই। কি আসছিল? একটা মেয়ে। তোমার পরিচিত কেউ? না। তোমার পরিচিত কেউ না তাহলে এ বাড়িতে আসলো কেন? আরে বাবারে, আমি দরজাটা খুললাম, মেয়েটা ফট করে ঢুকে পড়লো। ঢুকে গেল? আচ্ছা, সে বুঝলাম, কিন্তু চলে গেল কেন? সেটা আমি কি করে বলবো, আমি তো জানি না। একটা মেয়ে বাসায় আসলো, কেন আসলো, কার কাছে আসলো, কোনো কিছু না জেনে তুমি তাকে চলে যেতে দিলা কেন? আরে বাবারে, আমি কি করবো তাহলে? আমাকে ডেকে নিয়ে আসতে। ডাক দেবো কি করে? তুমি তো মুড অফ করেছিলে অফ করে। আমার মনে হয় কি জানো, মেয়েটা তোমার পূর্ব পরিচিত।
আমার আজকে বাইরে যাওয়ার কথা ছিল না, সেই সুযোগে তুমি তোমার কোনো প্রাক্তন বান্ধবীকে এখানে ডেকে নিয়ে এসেছো, কল দিয়েছো, তাই না? কি আশ্চর্য! স্টপ ইট, জাস্ট স্টপ ইট! একটা বাজে কথা বলার চেষ্টা করবা না। হ্যাঁ, আমি একটা মেয়েকে চিনি না, জানি না, সেই মেয়েটাকে নিয়ে তুমি দেখো ফুলিয়ে ফাপিয়ে কোনো ধরনের কোনো উল্টাপাল্টা কথা বলার চেষ্টা করবা না, আমাকে ক্যারেক্টার লেস বানানোর কোনো ধরনের কোনো ট্রাই করবা না, ওকে? মোটেও না। দেখো, তোমাকে জোর করে ক্যারেক্টার লেস বানানোর কোনো ইচ্ছা আমার নাই। তুমি তুমি কিন্তু মেজাজটা আমার জাস্ট খারাপ করে দিলা। ওই মেয়েটাকে যদি আমি পাই তাহলে তোমার কাছে ঘাত ধরে আবার নিয়ে আসবো। দেখো, এই যে বাবু সাহেব, হলে আবার কোন হানে যেতেছে? ডাঙ্গুলি খেলতে। ডাঙ্গুলি কিন্তু একটা হেভি খেলা, আপনার গ্রামে মনে করে এই খেলাটা খুব ভালো হয়, তাই না? খুব ভালো বুঝতে পেরেছেন। আর কিছু জিজ্ঞেস করবেন? আপনি এক একা যাইতেছেন ভাই সাহেব, কোন হানে হ্যাঁ যাইব না? না, ওর অনেক কাজ আছে, ও যাবে না। আরে পুরুষ মানুষ অল টাইম কাতানের উপর রাখবেন, দেখবেন সুযোগ হয়ে গেছে, আপনি কোনো টেনশন নেন না ভাবি, আমি অক্ষণে ভাই সাহেবের ডেকে নেব। নো নিড, কোনো দরকার নেই, আমি একা চলতেই ভালোবাসি। Do you understand? জি জি জি, আমি তো অবশ্যই স্ট্যান্ড। ইউ আর কমপ্লিটলি ডাবল। মিতা, কি করছিস মা? কি করছি আবার? ঝগড়া করছি। ঝগড়া করছিস? কার সাথে? শুভর সাথে। কোথায় কোথায় তো ঝগড়া করছ কেন? ঝগড়া করা ভালো না। মা, তুমি আমাকে জ্ঞান দিও না তো। তুমি বাসা বসে বসে কি করো? কি করি মানে? কাজ করি। আমি বসে খাওয়ার মানুষ না। তুমি আসো, আমার বাসায় এসো, বাসায় এসে দেখে যাও আমি বাসাটা কিভাবে সাজিয়েছি। আমি জানি আমার মেয়ে খুব সুন্দর করে বাসা সাজিয়েছে। আমি তোমার প্রশংসা শুনতে চাই না মা। না দেখে প্রশংসা শুরু করে দিয়েছো। আসো না মা, ভীষণ একা লাগছে। ভাই সাহেব, আমি ওইটাছি পিন্টু। আমি শুভ। বুঝে পারছি আপনি মনে হয় অহন্তরী আমরা চিনা পারেন নি কে। আরে আমি ওইটাছি এই বাড়িওয়ালার একমাত্র বাদাম্মা পোলা। ও জি, থ্যাংক ইউ ভেরি মাচ, বাই। ভাই সাহেব, আমি কইলাম ভাবির লগে বাতচিত করছি। মারহাবা মারহাবা, আপনার কপালে বালা, এমন সুন্দর মাইয়া বিয়ে করছেন, কথাও কয় মিঠা মিঠা, শুনতেই বালা লাগে। বুঝতে পেরেছি, আমার একটু তাড়া আছে, আমাকে যেতে হবে, প্লিজ। হ্যাঁ, আগুন হইব কি না কইতেছিলাম, গ্যাস গ্যাস হলে হইব নাকি? আমি সিগারেট খাই না, বুঝতে পেরেছেন? বাহ, একটা কামের মতো কাম করছেন ভাই সাহেব, এইসব বিড়ি সিগারেট অ্যাভয়েড করছেন। আমি তো আমাদের অ্যাভয়েডই করা পারলাম না, অবশ্য কোনোদিন চেষ্টাও করিনি কে। ট্রাই করেন, পাল্লোটা ছেড়ে দেন, সিগারেট খাওয়া ভালো না, সিগারেট খেলে অনেক সমস্যা হয়, সিগারেট খাওয়াটা ছেড়ে দেন, তাহলে এই যে এটা ঠিক থাকবে, বুঝতে পারছেন? অবশ্যই অবশ্যই ভাই সাহেব, আপনি যেহেতু আমারে কইছেন আমি অবশ্যই চেষ্টা করব। আমি বলেছি বলে না, নিজে চেষ্টা করেন, নিজে নিজে পারলে নিজে নিজে ছাড়ার চেষ্টা করেন। জি জি জি, টাই অফ বেস্ট, যা করণের নিজের নিজের করণ লাগবো, আমি নিজে নিজে করুম। আসলে ওই সিকি ভাই সাহেব, আপনার মতো এমন সুন্দর করে কেউ বুঝে নাই তো, এর লিগে এইসব আজে বাজে বদ অভ্যাস পরিত্যাগ করা পারিনি কে, তবে অহনে আমি ঠিকই পারুম। ভাই আমার তারা আছে, ঠিক আছে, একটু সরেন। আমি মনে করি আওলা বলা পেঁচাল পরে আপনার সময় নষ্ট করে আলছি না, এই জন্যই আমার আব্বা জান বুঝছেন আমার ছাগল কয়। ভাই সরে না, আমি যাবো এখন। হ্যাঁ, তুই এমন ভাবে ফোন করিস না, একেবারে আমার বুকটা ধরফর করে ওঠে। কি করবো মা, শুভ এমন সব কাজ করে আমার একদম সহ্য হয় না, মাথায় রক্ত চলে যায়। কি করেছে শুভ? একটা মেয়ে আজকে আমাদের বাসায় আসলো, মেয়েটাকে আমার সাথে পরিচয় করে দিল না, ড্রয়িং রুম থেকে বিদায় করে দিল। বলো তো মা, এই ব্যবহারে সন্দেহ হয় না? মেয়েটা কে, তোর পরিচিত? আমি চিনি না, শুভ বললো ও নাকি চেনে না। তোরা কেউ চিনিস না, তাহলে একটা মেয়ে বাসায় আসবে কেন? সেটা তো আমারও কথা, এই জন্যই তো আমি শুভর সাথে ঝগড়া করেছি। ঝগড়া করলে সমস্যার সমাধান হবে না, আমি শুভর সাথে কথা বলবো। না মা, তুমি ওর সাথে কোনো কথা বলতে যাবে না, এইটা আমাদের দুজনের ব্যক্তিগত ব্যাপার। তা ঠিক আছে, কিন্তু তুই ফোন করে হুটহাট আমাকে ভয় দেখাবি না। আচ্ছা ঠিক আছে, আর ভয় দেখাবো না মা।
তুমি বসে চা খাও, ছাদে একটু যাব, কাজ আছে। হ্যাঁ বসো। এই যে আপনি কেঠা, আপনারে তো চিনা পারলাম না। আমি এই বাড়িতে নতুন উঠেছি, শুভ সাহেবের স্ত্রী। মরছি, মাথায় চক্কর দিল, আপনি শুভ সাহেবের স্ত্রী? হ্যাঁ। কি খবর লাগছেন? তাহলে উনি কেঠা? উনি কেঠা, আমি কি করে বলবো? কিন্তু উনি যে কইল, উনি হইল আপনি? আমি না আপনার কথা কিছুই বুঝতে পারছি না। অর্থটা ওইটাছে উনি শুভ সাহেবের স্ত্রী, বুঝা পারছেন? দেখেন আপনি ভুল করছেন। হ্যাঁ আমি ভুল করুম কেলা? আচ্ছা আমি কি আপনার একটা কথা জিজ্ঞাসা পারি? হ্যাঁ বলেন। ভাই সাবিকি বিয়া দুইটা করছেন? কি বলছেন আপনি? আপনি কি আমার সাথে ফাজলামো করছেন? ছি ছি ভাবি, কি কইতেছেন? আমি আপনার লগে ফাজলামি করুম কে লেগা? আপনি বিশ্বাস করেন, আমি নিজে চোখে দেখছি। হ্যাঁ লগে আমি বাতচিত করছি, হ্যাঁ আমার পরিচয় দিচ্ছে, হ্যাঁ নাকি শুভ সাহেবের স্ত্রী। আপনি আমার আমার স্বামীকে অপমান করেছেন। ইচ্ছে করে করিনি কে ভাবি? আমি আমার দুই চক্ষু দিয়ে যেটা দেখছি এটা কয়ে বলেছি? আমি তো বুঝা পারতেছি না আমার ভুলটা কোন হানে। আপনি কখনো এইভাবে আজেবাজে কথা বলবেন না, আন্ডারস্ট্যান্ড? জি ভাবি, আমি তো অল টাইম স্ট্যান্ড বাই স্ট্যান্ড আছি আমি। বিষয়টা তো মনে হইতেছে গেন্টি ক্লোজের পর্যায়ে চলে গেছে। দুনিয়াটা না, দুনিয়াটা একেবারে ছাগল পাগল দিয়ে ভরে গেছে মা। হঠাৎ ছাগল পাগল আসলো কোথা থেকে? কি বলছিস? বাড়িওয়ালা ছেলে, একটা মস্ত বড় ছাগল। সে কি করেছে? কি করেছে? কি করে নাই তাই বলো মা। ইচ্ছা করছিল দুই গালে ঠাস ঠাস দুইটা চড় মারি। আহারে, বলবি তো সে কি করেছে? ওই ছাগল বলে শুভ নাকি দুই বিয়ে করেছে মা। বলো এই কথা শুনে কার না রাগ হয়? রাগ হবারই কথা, তবে কথাটা কিন্তু সামান্য না। প্রথম দেখাতেই একজন মানুষ এরকম উদ্ভট কথা বলতে পারে না। দেখ এর মধ্যে নিশ্চয়ই কোনো ঝামেলা আছে। না মা, কোনো ঝামেলা নাই। শোন, ও হয়তো শুভকে কোনো মেয়ের সাথে দেখেছে তাই বলেছে। হতেই পারে না মা, শুভ কখনো কোনো মেয়ের সাথে মেশে না। তোর সামনে মেশে না, বাইরে নিশ্চয়ই মিশতে পারে, এ কথা তো জোর দিয়ে বলতে পারিস না। মা তুমিও দেখি ওই ফাউলের সুরে সুরে কথা বলতেছো। কি আর বলবো, তুই যেভাবে বলছিস তাতে মনে হয় শুভ কোনো কালেই কোনো মেয়ের দিকে তাকায়নি। হ্যাঁ তাকাইছে, শুধু আমার দিকে তাকাইছে। ছেলেদের মনের কথা এত সহজে বোঝা মুশকিল। মা তুমি কি বলতে চাও বলো তো দেখি। বিশ্বাস থাকা ভালো, কিন্তু বেশি বিশ্বাস থাকা ভালো না। মা তুমি শুভর বিষয়ে কোনো কথা বলবা না তো? আমি একদম নিতে পারি না। হ্যালো বলেন তো আমি কে? ঠিক বুঝতে পারছি না কে। এত অল্প সময় ভুলে গেলেন? কে আপনি? আপনার বন্ধু। বন্ধু মানে? আমার তো কোনো মেয়ে বন্ধু নাই। আগে ছিল না, তবে এখন হয়েছে। দেখুন হেয়ালি করবেন না, বলুন আপনি কে। একটু মিষ্টি করে বলুন না। আমার কথায় মিষ্টি নেই, আপনি কষ্ট পেলে আমার কিছু করার নেই। আপনি যদি না বলেন আপনি কে তাহলে আমি ফোনটা কেটে দেবো। ওকে পারবেন ফোন কেটে দিতে? আচ্ছা আমার কেন জানি মনে হচ্ছে আপনি আমাকে ব্ল্যাকমেল করার চেষ্টা করছেন। মোটেই না। দেখুন আমি একজন বিবাহিত পুরুষ, আমার সঙ্গে এভাবে কথা বলা কিন্তু আপনার ঠিক হচ্ছে না। কেন? বিবাহিত পুরুষদের মনে কি প্রেম টেম নাই? আসলে সত্যি কথা বলতে কি আমি আপনার প্রেমে পড়ে গেছি। এটা কিন্তু আপনার একদম বাড়াবাড়ি হচ্ছে। প্লিজ আপনি আমার সঙ্গে ফোনে কথা বলবেন না, ফোনটা রাখুন প্লিজ। কেন? আপনি রাখেন। কেঁদে দিলে কি হবে? আমি আবার করব, বারবার ফোন করব। এই বাড়িতে কোনোভাবে থাকা সম্ভব না। এই বাড়িতে যত সব আনকালচার লোকজনে বসবাস। কেন এই বাড়ি আবার তোমার কি দোষ করলো? কোন দোষ করে এই বাড়িটা, দোষ করেছো তুমি। আমি? আমি আবার কি দোষ করলাম? তুমি একটা বিয়ে করেছো। হ্যাঁ বিয়ে করেছি। বিয়ে না করে আবার কোনো উপায় আছে? কানের পাশে যদি এইভাবে খ্যাচখ্যাচ করে কেউ তাহলে তার বিয়ে তো করতেই হবে। আমি কানের কাছে খ্যাচখ্যাচ করি? বাহ ঠিক আছে, তাহলে তো ওই লোক যা বললো সেটা ঠিক বলেছে।
আরে বাবা কোন লোক কি বলছে আমি কি করে জানবো? ওই বাড়িওয়ালা ছেলে বলল তোমার নাকি আরেকটা বউ আছে, কেউ নাকি তোমার স্ত্রী হিসেবে পরিচয় দিয়েছে। ওই শালাকে যদি আমি হাতের কাছে পাই না আমি একবারে একদম মাইরেই ফালাবো। কিন্তু এই ফাউল ছেলের সঙ্গে তোমার দেখা হলো কিভাবে? দুপুরবেলা ছাদে। ছাদের উপরে তুমি ওই রকম একটা ফালতু ছেলের সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলেছো? ছি 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 ছি, আমার বউ আমার বউ এরকম একটা ফালতু ছেলের সাথে কথা বলে? আই আজে বাজে কথা বলবা না, আমি কিন্তু তোমার মতো ক্যারেক্টারলেস না। হাউ ফানি, আমি ক্যারেক্টারলেস? হ্যাঁ, না হলে তোমাকে নিয়ে রটনা রটলো কেন? কথা আছে না, যা কিছু ঘটে তার কোনো না কোনো কিছু বটে। মাই গড, আমি কোন ঝামেলার মধ্যে বললাম? আমি তো কোনো মেয়ের সঙ্গে দেখাও করে নেই, কথাও করে নেই, কি বিপদ কথা বলতেছে বুঝলাম না কিছু। তাহলে চলো ওই বাড়িওয়ালার ছেলেকে গিয়ে দুগালে দুটা কষিয়ে থাপ্পড় দিয়ে আসি। ওকে থাপ্পড় দিতে না পারলে আমার রাতে ঘুম হবে না, আমার শান্তি লাগবে না। আরে থাপ্পড় দেওয়া তো কোনো ঘটনা না, যে কোনো সময় গিয়ে গালে একটা থাপ্পড় দেওয়া যায়। কিন্তু এই বাড়িতে বাথরুম উঠেছে, এখন ওঠার পরে যদি এই ধরনের মানে একটা সিলকেট পেয়ে তাহলে বদনাম হয়ে যাবে না? আমি তো সেই চিন্তা করতেছি। আবার যদি এই ধরনের বাজে কথা আমার কানে আসে তাহলে কিন্তু সত্যি সত্যি চলে যাব। কোথায় কথা কাছে চলে যাব, চলে যাব, চলে যাব। আরে চলে যদি যাবা তাহলে আসছিল কেন? আইসা তো ভুল করছি। আচ্ছা আমি যাচ্ছি, আমি ওই বাড়ির সাথে কথা বলে আসছি। এই দাঁড়াও, তুমি একা যাবা না, আমিও যাব তোমার সাথে। নো নো নো, তোমার কারোর সঙ্গে কথা বলার কোনো দরকার নেই, আমি দেখতেছি, তুমি চুপ করে এখানে বসে থাকো। আঙ্কেল আপনার ছেলে কোথায়? আমার পোলা কোনে, আমি তুমি কেমন? এটা কি ধরনের কথা বলেন আঙ্কেল? আপনার ছেলে কোথায় যায়, কি করে, কার সঙ্গে মেশে, কিভাবে কথা বলে, এটা আপনি জানবেন না? না জানুম না, আমার পোলা পিন ড্রাগন থামালো গেছে, ওর জ্ঞান আছে, বুদ্ধি আছে, ওর দেখভাল করার দায়িত্ব এখন আমার শেষ হয়ে গেছে। না আপনি কিচ্ছু জানেন না, কার সঙ্গে কিভাবে কথা বলতে হয়, কার সঙ্গে মিশতে হয়, কিভাবে আদব কাদা নিয়ে কথা বলতে হয়, কিচ্ছু জানেন না আপনার ছেলে। কিছুই জানে না মানে তুমি কি করবে? এই মহলে আদব কাদা আমার পোলা নাম্বার ওয়ান, মই মুরবি সামনে দিয়ে মাথা উঁচা করে কথা করে চোখ খুলে কথা হয় না, তুমি কিভাবে যাবে লাগছো? একদম মিথ্যা কথা। কি কো পিন্টু কি তোমার সাথে কোনো খারাপ ব্যবহার করছে? আমার সঙ্গে খারাপ ব্যবহার করে নাই, সে আমার স্ত্রীর সঙ্গে খারাপ ব্যবহার করেছে। না না বাবা, এটা তুমি কি করে লাগছো? আমার পোলা পিন্টু একজন ভালো করে চিনি, হ্যাঁ যাই করো কোনো মায়ের লোকের দিকে চোখ তুলে তাকাইবো না। তোমার আর ভুল শুনছো? না আমি ভুল শুনি নাই। আপনার ছেলেকে বাড়িতে আসতে বলে দেবেন সে যেন আমার স্ত্রীর সঙ্গে আর কোনো ধরনের উল্টাপাল্টা কথা না বলে। আসে কে বলে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এ ভাড়া যে তুমি তো সুবিধার বলে মনে হচ্ছে না। মিতা, শুভ কি বাসায় ফিরেছে? মাও ফিরেছে, বাড়িওয়ালা বাড়িতে বিচার দিতে গেছে। এই সামান্য ব্যাপার নিয়ে বিচার দেওয়াটা কি খুব দরকার ছিল? মা দরকার ছিল, দুষ্ট লোকদের প্রথম থেকে ধমক না দিলে ওদের দুষ্টুমি বাড়তেই থাকে। আমি বুঝতে পারছি না, বাড়িওয়ালা ছেলেকে ধমক দিয়ে তোরা কি বাড়িতে শান্তিতে থাকতে পারবি? থাকলাম না, টাকা হলে বাড়ির অভাব আছে বলো? মিতা, আমি তোর সাথে কথাই পারবো না, তো যা ইচ্ছে তাই কর, যা। এই পিন্ডা, এদিকে কটাতে কি হচ্ছে আপাজান? তুই নি ওই শুভ সাহেবের বোর দিকে নজর দিছস? হবাক, খানিকটা নজর দিছিলাম আর কি। আপনি হলে কস কি ইহাতে নজর দিছস? এ নজর গেলা, তুই তো আমার মান সম্মান তো রাখবারই নিচে হান দেয় দিছস। কি করাম আব্বা জান, ওই মেয়েটা এমন ছুইটে ছুইট, আমি বুঝা পারি নি কেয়া ওই বিবাহিতা। এবারে কয় কি অবিবাহিত হইলে বিচার লাগবে হের মুখী, হের নজর দিয়ে লাগবো? কি করুম আব্বা, আমি তো বুঝে ফেলাছি আপনি কোনো কামের আব্বা না, আপনি আমার শাদি করাবেন না, এর লেগা নিজের মায়া আমি নিজেই খোঁজাখুঁজি শুরু করে দিছি। আচ্ছা নিজের মায়া শাদি করবেন দিয়ে খোঁজাখুঁজি করবো লাগছে, ভালো কথা, হের লেগে তুই আরেকজনের বোর দিকে নজর দিবি? এটা তো মহা অপরাধ, এই অপরাধের জন্য ভিতর শাস্তি বন্ধ হইবে পারে, সেটা কিন্তু ভুলে যেতে চল। কিলা শাস্তি আমার এক হইব কিলা? অপরাধটা ওই করছে, ওই শুভ সাহেব কি করছে আপনি জানেন? ওই একটা বিবাহিত পোলা হইয়া অবিবাহিত মায়ের লোকে ফষ্টি নষ্টি করছে। এ তুই কি খবর তুই কই পাইলি? তোর কেটা কইছে? কেটাই কইব, আমি নিজে চোখে দেখছি। এই কথাটাই তো বাবু সাহেবের কাছে আমি বর্ণনা করবার লাগছিলাম। বাবু সাহেব তো হইন না, রাজ্য ফায়ার হয়ে গেছে গা। আব্বা জান, আমি এমন প্যাচ লাগাই দিছি ওই জিন্দগি তো এই প্যাচ চুরোবার পারবো না। আরে বেটা এই থাম, এত পাকাস কেলা, অন্যের প্যাচে ফালাইতে গেলে নিজে প্যাচে পড়বি কয়ে দিলাম।
হ্যালো, আমি নরমিন। জানি। আচ্ছা, আপনি কি আমার সংসারে ঝামেলা সৃষ্টি করতে চান? ঝামেলার কি আছে? একটা ছেলে একটা মেয়ের সাথে কথা বললেই কি ঝামেলা হয়ে যায়? হয়, কারণ আমি একজন বিবাহিত পুরুষ, আমার ঘরে আমার স্ত্রী আছে, বুঝতে পেরেছেন আপনি? প্লিজ প্লিজ আপনি আর ফোন করবেন না, প্লিজ। ঠিক আছে, আর ফোন করব না, তবে কিন্তু দেখা করব। আমার ফোন আমি তোমাকে দেবো না। আমাকে ফোনটা দাও, আমি ফোনটা চেক করব, দেখব তুমি কার সাথে কথা বলছিলে, দাও। আরে বাবারে, অফিস থেকে আমার এক কলিগ আমাকে ফোন করেছিল। তোমার কলিগ কি পুরুষ না মহিলা? আমি তোমাকে এত কথা বলতে বাধ্য নই, আমি কেন এত কথা তোমাকে বলবো? হ্যাঁ, তুমি কি আমাকে অবিশ্বাস করো? হ্যাঁ একটু তো করছি, কারণ তোমার চেহারা বলে দিচ্ছে তোমার কাছে যে ফোনটা এসেছে সেটা তোমার কোনো অফিস কলিগের না। তার মানে তুমি কি বলতে চাইছো যে ঘরে বসে আমি অন্য কোনো মেয়ের সঙ্গে প্রেম করছি, কথা বলছি তার সঙ্গে? এক্ষুনি আমি সে কথা বলবো না, তবে সাবধান হয়ে যাও, আমার বিশ্বাস নষ্ট করলে কিন্তু তোমার খবর আছে। এত চাপ নিয়ে সংসার করা যায় না, অনেক কিছু করা গেলেও সংসার করা যায় না। সংসার মানে হচ্ছে একজন আরেকজনকে বিশ্বাস করতে হয়, এত চাপ দিয়ে সংসার হয় না। তোমার উপর বিশ্বাস আছে বলে তো আমরা দুজনে একসাথে নিচে বসবাস করছি। থ্যাংক ইউ ভেরি মাচ। যদি বিশ্বাস থেকেই থাকে, এরপর থেকে আর কোনোদিন কখনো কোনো প্রশ্ন করা চলবে না। আব্বু জান, আমি তো অনেক বাজারে যাবে লাগছি। বাজারে যাবে লাগছো, যা পুষ্টি পারণে কি আছে? বুঝে না, মানুষে খালি হাতে বাজারে যায় কেমতে? খালি হাতে যাবি না ভরা হাতে যাবি, আমি কম কেমতে? আমার কাছে কোনো টাকা পয়সা নাই, কে দেওয়া পারব না? আমি বাজার করে লই আহি, তারপর বাড়ি ভাড়া তুললা আমি কাটতে লব নে। খবরদার পিনটা কি মানাই কইতাছি, ওই ভাড়ার টাকা থেকে এক টাকা যদি খরচ করছ তর্ক বল গেলাম দুটা থেকে কয়ে দিলাম। আপনার মতো হার কিপ্টে বাপের ঘরে যেদিন জন্ম লইছি ওই দিন বোঝ হয়ে গেছে গা, আমার কপালে সুখ্যাখ্যা দুঃখ আমার জিন্দগির সাথী, এটার আমি পাশ কাটাতে পারাম না। পিনটা তুই আমার তো মায়ের খাবি কই দিতে কি মানে কই দিতে তোর, কিন্তু মায়ের কিন্তু হাড্ডি পুরা করে ফেলামু। আব্বু জান, আমি বিবাহযোগ্য পোলা, আপনি কথা কথা আমার মারবার চান, এমন কথা কইতে আপনি শরম করে না? আমি আপনার জন্য কি করতে পারি? কিছু না। কিছু না মানে তাহলে কি জন্য এসেছেন? আপনাকে দেখতে। আমাকে দেখতে? মানে কি, আমি কি চিড়িয়াখানার কোনো বিলুপ্ত প্রাণী? না না, আপনি কেন চিড়িয়াখানার বিলুপ্ত প্রাণী হতে যাবেন? আপনি তো আমার খুব কাছের একজন। কাছের একজন মানে কিভাবে? তুমি আমার বন্ধু ছিলে, আমার কাছে তুমি এখনো আমার বন্ধু। পাগলের মতো আপনি সব কি বলছেন, আমি কেন আপনার বন্ধু হতে যাব? তুমি কখনো চিরং শহরে থেকেছো? হ্যাঁ থেকেছি, ওখানে তো আমার বাড়ি। হ্যালো হ্যালো, আমি তো জরুরি মিটিং এ আছি, মিটিং শেষ করে আমি তোমার সঙ্গে কথা বলছি। আমি যখনই ফোন করি তখন শুধু তোমার মিটিং আর মিটিং, এত মিটিং করলে কাজ করো কখন? যা যা বোঝো না সেটা নিয়ে কথা বলো না তো প্লিজ। ফালতু কথা বলবা না, আমি কিন্তু সব বুঝি। মিটিং এর নাম করে সুন্দরী মহিলাদের নিয়ে গল্প করাই হচ্ছে তোমার কাজ, ঠিক না? আচ্ছা, তোর বুদ্ধি শুদ্ধি কি দিন দিন কমে যাচ্ছে নাকি মিটা? মোটেই না, তোমার কার্যকলাপে না আমার বুদ্ধি শুদ্ধি দিন দিন বাড়ছে। আমি কি এখন ফোনটা রাখতে পারি? না রাখতে পারো না, সত্যি করে বলো তুমি কি সত্যি সত্যি মিটিং এ আছো? তুমি কি আমাকে সন্দেহ করো? হ্যাঁ করি। প্লিজ প্লিজ মিতা, আমি এখন কথা বলতে পারছি না, আমার সামনে কেসটা আছে।
এই গেস্ট নিয়ে তো আমার সন্দেহ। আচ্ছা আমি 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 ফোনটা রাখলাম। হ্যালো, বউকে খুব ভয় পাও তাই না? বউকে পৃথিবীর কে না ভয় পায়, সবাই পায়। আচ্ছা তুমি কি বৃষ্টিকে চিনতে? বৃষ্টি কোন বৃষ্টি? লন্ডনে একটা মেয়ের সাথে কি তোমার বিয়ে ঠিক হয়েছিল? হ্যাঁ ঠিক হয়েছিল, মানে মা ঠিক করেছিল কিন্তু মায়ের কথাটা রাখতে পারিনি। কেন পারোনি? আমি মিথাকে ভালোবাসতাম। তুমি তো ছোটবেলায় আমাকেও কথা দিয়েছিলে যে তুমি আমাকে ছাড়া আর কাউকে বিয়ে করবে না। আচ্ছা আপনি এত কথা জানলেন কি করে? হ্যাঁ আমি বৃষ্টি। তুমি বৃষ্টি? হ্যাঁ আমি বৃষ্টি। তুমি আমাকে অনেক কষ্ট দিয়েছো। আমি কষ্ট দিয়েছিলাম মানে? তুমি তো আমার কাছ থেকে দূরে সরে গিয়েছিলে, আমার কোনো খোঁজ খবর তুমি কখনো রাখোনি, কোনো যোগাযোগ রাখোনি। আমি রাখিনি কিন্তু আমার মা তো যোগাযোগ রেখেছিল। তোমার মায়ের সাথে আমার মা কথা বলে আমাদের বিয়েও ঠিক করেছিল। কিন্তু আমি তো এসব কথা কিছুই জানতাম না। ইন দ্য মিন টাইম আমি আমি মিতাকে কথা দিয়ে ফেলেছিলাম, মানে আমার কত কষ্ট হয়েছিল তুমি জানো? মানে তখন হয়তো ফিল করিনি কিন্তু এখন করছি। আচ্ছা তুমি বিয়ে করনি? না এইসব কথা থাক এখন। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন কি খাবে সেটা? কিছুই খাবো না। তুমি আমার একটা কথা রাখবে? কি কথা বলো। আমি আজ তোমার সাথে ঘুরবো। কোথায়? সেটা না হয় পরেই ঠিক করি, চলো। ওকে চলো। আমি যেটা বলছেন সেটা প্রমাণ দিতে পারবেন?
অবশ্যই পারুম ভাবি সাহ। শুনেন, একটু আগে আমি দেখাইছি শুভ সাহেব ওই মায়ের ডেরে লইয়া ঘুরতে বাড়ছে। আমি বুঝলাম না, একটা মেয়ের সাথে ঘুরলেই সে তার বউ হয়ে গেল? ওই মেয়ে তো তার অফিসার কেউ হতে পারে। দেখেন ভাবি সাহ, আমি কইলাম দুধের বাচ্চা কুলির শিশু না, কোনটা অফিসের মাইয়া কোনটা প্রেমিকা এইটা বুঝনের ক্ষমতা কিন্তু আমার হয়েছে। শোনেন, আমি না আমার হাজবেন্ডকে খুব ভালো করে জানি, আপনি কখনো ওর নামে বাজে কথা বলবেন না। আপনি ওর সাথে যাকে দেখেছেন সে হচ্ছে আমার বোন। ও তাই নাকি? তাইলে তো আর আমাকে কিছু করণই নাই ক্যা, আমরা প্রতিবেশী, খালি দেখে যাবো। আপনি নিজেই যদি আপনার বন্ধু শ্রমের লগে চলার অনুমতি দিয়ে দেন তাহলে আমগো কি। তবে আপনার শ্রমের দোষটা তো ঠিক হইতেছে না আমার, ছড়ি ছড়ি ছড়ি, কারণ হাজার হইলেও হ্যাঁ তো একটা পুরুষ মানুষ। আচ্ছা, আপনি তো দেখি খুবই বাজে লোক, আপনি আর কখন আমার হাজবেন্ডের নামে বাজে কথা বলবেন না। এরকম যদি বলতেই থাকে তাহলে কিন্তু আবার আমি আপনার আব্বার কাছে গিয়ে বিচার দেবো, ঠিক আছে? ঠিক আছে ঠিক আছে, আমার আব্বা জানের কাছে কমপ্লেন করুন, কোনো দরকার নেই কে, আমি আর কিছুই কমো না। কেউ যদি নিজের পায়ে নিজেই কুড়াল মারে তাহলে তো আর আমার কিছু কমনে নেই কে। কি ব্যাপার, ব্যাগ গুছাতে শোনো। আমি মিথ্যা কথা বলতেছি? কি কথা বলতেছো? মানে আমি তো তোমার কোনো কথার অর্থই বুঝতেছি না। বুঝবাই না তো, বান্ধবী কিনে লং ড্রাইভে যাচ্ছ, খাচ্ছ দাচ্ছ, ঘুরে বেড়াচ্ছ, এত কিছু পর গিয়ে বউকে না মনে পড়ে, তাই না? আমার বান্ধবীর খোঁজ তুমি কই পেলা? আমার বান্ধবী আছে, এটা তো তোমার বিরাট আবিষ্কার। এই হট নিউজটা তোমার কে দিল? বলবো না। তুমি আজকে অফিস থেকে কার সাথে বেরিয়ে গেলে, কার সাথে সারাদিন সময় কাটিয়েছো আমাকে তার নামটা বলো। বলবো না, সত্যের মুখোমুখি হইতে ভয় পাও, তাই না? মাছো নিজে তো জঘন্য, আমি আগে জানতাম। জানলে কি করতাম? জানলে তোমাকে বিয়ে করাতে দূরে করতাম, তোমার ছায়া মারাতাম না। বাহ বাহ, কি সুন্দর কথা! এই বিশ্বাস নিয়ে তুমি আমার ভালোবাসার কথা শুনেছো? তুমি আমাকে ঠকিয়েছো, আমার সাথে প্রতারণা করেছো। স্টপ স্টপ, জাস্ট স্টপ। তুমি অনেক কথা বলছো, আমি শুনছি এতক্ষণ, এবার আমি বলবো, এবার তুমি শুনবা। তোমাকে ভালোবাসি বলে আমি ঢাকা শহরে নিজের বাড়ি থাকার পরেও ভাড়া বাসায় থাকি। আমি তোমাকে ভালোবাসি বলে মাকে ছেড়ে তোমার সঙ্গে এখানে থাকছি। তুমি কি জানো যে আমার মায়ের জন্য আমার কতটা কষ্ট হয়? জানো? কষ্ট হলে এখানে কেন আসছো? তুমি তোমার মার কাছে থাকতা। হ্যাঁ, আমিও তো থাকতাম, আমি থাকতাম না, কোনো সমস্যা নেই। কিন্তু আমার মা আমাকে আলাদা থাকতে বলেছে, কারণ মা চায় আমি যেন সুখে থাকি তোমাকে নিয়ে, সেই কারণে। মা তোমার সুখ চাইলে কি হবে? তুমি তো তোমার সুখ চাও। আমি এখন ডিসিশন নিয়ে ফেলেছি, আমি আর তোমার সাথে সংসার করব না, বাস। গুড, মোস্ট ওয়েলকাম, আমার কোনো আপত্তি নেই, ইউ আর মোস্ট ওয়েলকাম। এটাই চাইতেছিলাম যে আমি সংসার ত্যাগ করে চলে যাই। খুব ভালো, ভুল, সব কিছু ভুল। মা, আমি গাড়ি পাঠাবো তো? কি কারণ বলছো? কারণ আমি এখন তোমাকে বলবো না, কোনো সমস্যা হয়েছে? কোনো সমস্যা হয় নাই মা, আমি তোমার সাথে দেখা করতে আসবো। ড্রাইভার চলে গেছে, তুই শুভকে নিয়ে চলে আয়। শুভকে নিয়ে তোমার আসতে পারবো না,
আমি একাই আসবো। হঠাৎ এমন কি হলো? শুভর সাথে ঝগড়া হয়েছে? মা তোমার এত প্রশ্নের উত্তর তো আমি দিতে পারবো না মা, আমার ভালো লাগছে না। কোনো ঝামেলা হয়ে থাকতে আমি আসি। কোনো প্রয়োজন নাই মা, তোমার গাড়ি পাঠাতে হবে না। বৃষ্টি, তুমি কাল সকালে একবার আমার বাসায় আসো না। আমি আসবো তোমার বাসায়? অসম্ভব। প্লিজ বৃষ্টি, প্লিজ তুমি একটু আসো। তুমি বুঝতে পারছো না, মানে তোমার কারণে আমার ওয়াইফ আমাকে ভুল বুঝতেছে। ভুল বুঝলে আমি কি করব? সিনেমার নায়িকার মতো দৌড়ে এসে জড়িয়ে ধরে তোমার বউকে বলবো আমার ভুল হয়ে গেছে ক্ষমা করে দাও? আমি পারবো না। তোমার বউকে তুমি সামলাও। বৃষ্টি, বৃষ্টি তুমি আমার দিকটা একবার চিন্তা করে দেখো। তুমি কি চাও যে তোমার কারণে আমার সংসারটা ভেঙে যাক? ভাঙলে আমি কি করব? আমার কি করার আছে? তোমার বাসায় আসলে তোমার বউ যদি সিন ক্রিয়েট করে, আমাকে অপমান করে, আমি কিন্তু সেটা সহ্য করতে পারবো না। কোনো অপমান করবে না, আমার স্ত্রী স্ত্রী মিতা খুবই ভালো একটা মেয়ে। তুমি আসো, তুমি আসতেই দেখতে পারবা। আচ্ছা, ভালো মেয়ে হলে তোমাকে ভুল বুঝে কেন? কি বলছো তুমি এসব? ওই যে আমার বাড়িওয়ালার ছেলে আছে না পিন্টু, ওই শয়তানটা আমার স্ত্রীর মনের মধ্যে একটা সন্দেহ ঢুকিয়ে দিয়েছে। তুমি আসলে এই পুরো জিনিসটা ভেঙে যাবে, ভুলটা ভেঙে যাবে। প্লিজ তুমি আসো। আচ্ছা ঠিক আছে, তুমি যখন এত করে বলছো আমি আসবো, কিন্তু লিসেন, তোমার বউ যদি আমাকে কোনো প্রকার অপমান করে আমি কিন্তু তোমাকে ছাড়বো না। ঠিক আছে ঠিক আছে, আমি তোমার কথা দিচ্ছি তুমি কোনোভাবেই অপমানিত হবে না। তুমি আমার উপরে ফেইথ রাখো, প্লিজ প্লিজ তুমি কালকে একবার আসো। ওকে বাই। নরেন, তুই? হ্যাঁ, তোকে দেখতে এলাম। ভুল সময় এলি রে। কেন, কি হয়েছে? তোর কথাই ঠিক, শুভ অন্য একটা মেয়ের প্রেমে পড়েছে। আমার সাথে যদি কোনো ছেলে একবার কথা বলে সে আমার প্রেমে পড়বেই। পড়তে পারে, যাদের পার্সোনালিটি বলতে কিছু নেই তারা পড়তে পারে। শুন মিতা, আমি যদি ইচ্ছা করি আমি কিন্তু তোর জামাইকে পটাতে পারি। দেখ শুভ অন্য সবার থেকে আলাদা, ও আমাকে ছাড়া অন্য কোনো মেয়ের দিকে তাকাবে এটা আমি বিশ্বাসই করি না। একটু বেশি হয়ে গেল না মিতা? শুন, তোর জামাইকে আমার পিছনে ঘোরাতে পারি, এটা কিন্তু আমার একটা চ্যালেঞ্জ। নরেন, আমি বিশ্বাস করতে পারছি না যে শুভ এই কাজটা করতে পারে। তা তুই নিজের চোখে দেখেছিস? আমি নিজের চোখে দেখিনি, তবে বাড়িওয়ালার ছেলে আছে পিন্টু, উনি দেখেছেন। ভুল দেখেছে? না ঠিক দেখেছেন, তুই জানিস না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ বৃষ্টি, তুমি আসছো, অসংখ্য ধন্যবাদ। তুমি এই কথাটা ওকে একটু ভালো করে বোঝাও, মানে তোমার কারণে মানে আমাদের এই সুন্দর সংসারটা ভাঙার উপক্রম হচ্ছে। আচ্ছা তুমি কাকে বৃষ্টি বলছো? কাকে আবার? তোমার সামনে যে দাঁড়িয়ে আছে সেই হচ্ছে বৃষ্টি। নরেন, নরেন ওর মাথা কি খারাপ হয়ে গেছে? মাথা স্ক্রু ঢিলা হয়ে গেছে, তোকে বৃষ্টি বলছে। ঠিকই তো বলেছে, আমার নাম তো বৃষ্টি। কেন তুই জানিস না ছোটবেলা আম্মু আমাকে বৃষ্টি বলে রাখতো? বৃষ্টি, তুমি ওকে চেনো? চিনবো না কেন, মিতা তো আমার বান্ধবী। আর মিতা, তুই শুভ ভাইকে ভুল বুঝেছিস। ছোটবেলায় উনি আমাদের পাশের বাড়ির কাছের মানুষ ছিলেন, তাই ওনার সাথে আমি অফিসে দেখা করতে যাই। সরি নরেন, তুই আমাকে ভুল বুঝিস না, আমি বাইরের লোকের উল্টা পাল্টা কথা তোকে ভুল বুঝেছি। মাইন্ড করিস না দোস্ত। শোনো, ও মাইন্ড না করলেও আমি কিন্তু মাইন্ড করেছি। তোমার মাইন্ডের আমি খ্যাট খাড়ি। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.